সো দেখা যাক আজকে আমরা ব্ল্যাক টি শার্টটা বের করতে পারি কিনা। সো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা কিন্তু আবারও ব্যাক আসছে। সো দেখা যাক আসলে আমরা একটু ট্রাই করে দেখি। আমার থেকে আসে ওই জিনিসগুলো বারবার বারবার দিচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস আছে। তো আরেকটা দৃশ্য আমরা একটু নিয়ে যদি পয়সাটা মানে অলরেডি আমার শেষ, তো আমি এখানে কিছুই পেলাম না। ব্ল্যাক চিপের ভিতরে আসলে কতগুলো ডায়মন্ড লাগবে আমার কোনো আইডিয়া নেই। একটু ক্যারেক্টার মেটা চেঞ্জ টেঞ্জ করে নিই, দেন দেখি পাই কিনা। আমরা পুনরায় আরেকবার লগ ইনটা করে ফেলি, তো আরেকবার লগ ইন করে দেখি এইবার পাই কিনা। অলরেডি আমার 600 ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কোনো কিছু পাওয়া গেল না। তো এইবার শেষবার মতো ট্রাই করি, মানে কিছু ডায়মন্ড আরও কিছু খরচ করি। তো আমার কাছে মনে হচ্ছে 4-5 হাজার ছাড়া পাবো না। তো দেখা যায় আসলে কত ডায়মন্ড এটা পাওয়া যায়। এখন আমাদের 2700 ডায়মন্ড দেখা যাচ্ছে। একটা বের করে ফেললাম, আর একটা স্ক্রিন মারা দেখি নতুন বান্ডেলটা পাই কিনা। নতুন যে বান্ডেলটা আছে ওইটা পাওয়া যায় কিনা দেখা যাক, আর একটা স্ক্রিন মারে দেখবো। এই বান্ডেলটা কিন্তু খারাপ না, সুন্দর আছে। আর ওটার থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল ব্ল্যাক টি শার্টটা, ওটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি আর টেনশনের কোনো কারণ নেই, আমরা পেয়ে গেছি। এটা এটা লাগবে না, এটা বাদ দিই, দরকার না এটা। তো আমরা একটু এবার আমাদের ক্যারেক্টারটাকে ঠিকঠাক মতো সাজিয়ে নিই, কোনটার সাথে কোনটা পরালে কেমন বেশি সুন্দর লাগবে। বান্ডেলটা চেঞ্জ করতে হবে, এটা দিয়ে অনেকদিন খেললাম, এখন নতুন ব্ল্যাক টি শার্টের দিন চলে আসছে, যেহেতু আমরা ওইটাই পরে আমাদের নেক্সট স্ট্রিমটা করবো। একটু সাজিয়ে গুছিয়ে নিই এটাকে হালকা পাতলা। এটার সাথে আসলে কোন প্যান্টটা বেশি মানাবে ঠিক বুঝতে পারতেছি না, এটা কেমন লাগে ট্রাই করে দেখি কোনটা বেশি ভালো লাগে। এটাতে ওই যে বুলেটগুলো দেখা যাচ্ছে কার্ডের উপর দিয়ে, এটা বাদ, অন্য একটা পরতে হবে আমাদেরকে। একটা মাস্ক লাগাইনি, কোনটা মাস্ক লাগানো যায় দেখি। তো গাইস, ভিডিও আপাতত এই পর্যন্ত, বাকি সাজি টাজিয়ে আমি পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, বাকিটা দেখা হবে লাইভ স্ট্রিমে। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পেজটাকে ফলো করে না থাকলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টাটা।